আমরা এমন সব জায়গায় সোলার সেল আনতে পারছি যেখানে আগে সেটা সম্ভব ছিল না। এমন আদর্শ পরিস্থিতি কাম্য, ছাদ তো আছেই, জানালা এবং ভবনের গায়েও জায়গা আছে। বেশিরভাগ ক্ষেত্রে এমন অনেক জায়গা বর্তমানে কাজে লাগানো হচ্ছে, প্রচলিত সোলার সেল কাজে লাগিয়ে সেটা সম্ভব। হাইড্রোকার্বন দিয়ে সোলার ফয়েল উৎপাদন করা হয়। কৃত্রিমভাবে উপাদানগুলি তৈরি করে এই বহনকারী ফয়েলের উপর বাষ্পীভূত করে বসানো হয়। প্রযুক্তির গোপনীয়তার খাতিরে স্টিমিং প্রক্রিয়া ছবি তোলা নিষেধ। এমন কৌশলের দৌলতেই কোম্পানিকে চীন ও রাশিয়া সরবরাহকারীদের উপর নির্ভর করতে হয় না। আমাদের কাছে তথাকথিত রেয়ার আর্থ উপাদান নেই, ক্যাডমিয়াম বা সীসার মতো কোনো বিষাক্ত উপাদান নেই। আমাদের প্রযুক্তির জন্য যা কিছু প্রয়োজন পৃথিবীর বুকে তার কার্যত অফুরন্ত ভাণ্ডার রয়েছে। চলতি শতাব্দীর বিশের দশকে অবশ্যই সেটা সম্ভব হবে না, তবে ত্রিশের দশকে অবশ্যই কার্যকারিতা ও মূল্যের নিরিখে প্রতিযোগিতার বাজারে পাল্লা দিতে পারবে। তখনও আমাদের সুবিধাগুলো থাকবে বলে আমরা আশা করি। তখন ধাপে ধাপে প্রচলিত সোলার সেল প্রযুক্তি লোপ পাবে এবং আমাদের পণ্যই সেই জায়গা দখল করবে। বাজার বিশেষজ্ঞদের মতে অর্গ্যানিক সোলার সেলের সাফল্য বেড়েই চলবে। 2020 সালে সেই মাত্রা ছিল 9 কোটি 70 লাখ মার্কিন ডলার, 2031 সালের মধ্যে সেই মাত্রা 80 কোটি 70 লাখ মার্কিন ডলার ছোঁয়ার কথা। এই সাইকেলে গ্যারেজের মতো সেই ফয়েল প্রায় সব জায়গায় কাজে লাগানো সম্ভব বলেই এমন সাফল্যের আশা করা হচ্ছে। সেখানে প্রতিদিন 4টি ইলেকট্রিক সাইকেল চার্জ দেওয়া সম্ভব। অর্গ্যানিক ফটোভোল্টাইক প্রযুক্তি বিভিন্ন স্তর, ছাদের ফয়েল ইত্যাদিতে সহজে প্রয়োগ করা সম্ভব। ভবিষ্যতে ছাদের টালি এমন ফয়েলে মোড়া থাকবে যার মধ্যে সোলার সেল আগেই বসানো রয়েছে। আরও হালকা, আরও নমনীয় এবং অবশ্যই আরও টেকসই হওয়ার কারণে এই প্রযুক্তি প্রচলিত সিলিকন সেলের তুলনায় অনেক বেশি সুবিধা দিচ্ছে। উৎপাদনের সময় সিলিকন পরিবেশের কিছু ক্ষতি করে, সে কারণে উৎপাদন ও পরিবেশ দূষণের প্রশ্নে অর্গ্যানিক ফটোভোল্টাইক নীতিগতভাবে অনেক এগিয়ে রয়েছে। ফয়েলের চাহিদা বেড়েই চলেছে। হেলিয়াটেকের পক্ষে বর্তমানে তা সামাল দেওয়া সম্ভব নয়, সে কারণে এই কোম্পানি শুধু কৌশলগত কারণে বাছাই করা কিছু গ্রাহকদের সরবরাহ করছে। আরও 10টি নতুন কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে, তখন সাধারণ মানুষও অর্গ্যানিক সোলার সেলে নাগাল পাবেন।